বর্তমান সময়ে এই ডিজিটাল যুগে মূলত বেশিরভাগ মানুষই মেশিন দিয়ে এই চালগুড়ি কোটায়। কিন্তু বেশ কিছু গ্রাম আছে এখনো মকর সংক্রান্তির আগে কান পাতলে শোনা যায় ঢিকির আওয়াজ। ঢেঁকির যে গুঁড়ি আর কলের যে গুঁড়ি দুটো গুঁড়ি তো আলাদা আলাদা হয়, ঢেঁকির গুঁড়ি স্বাদ ভালো না কলের গুঁড়ি স্বাদ কোনটা ভালো? দুটোর মধ্যে পার্থক্য কি? ওইটা একটু আলাদা লাগে। আচ্ছা আর এটা? এটা স্বাদটা আলাদা। আচ্ছা কোনটা ভালো? আপনার নাম? আলো মাহাতো। বাড়ি কোন গ্রামে? এই বহনডি। বহনডিতে। ঢেঁকিতে? ঢেঁকিটা কি দিয়ে তৈরি করে? কাঠের। কাঠের? কাঠের তৈরি করে। ঢেঁকি কতদিন প্রচলন আছে? এটা আমাদের গ্রামের থেকে দেখছি আমরা, এর অনেক আগের থেকে, পূর্বপুরুষের ব্যাপার। মানে জন্মের পর গ্রামের পর থেকে দেখা যাচ্ছে। এখন তো ঢেঁকি দেখা যায় না সবার বাড়িতে। বান্ডিয়া গ্রামে এখনো অনেক আছে। এই গ্রামে কি ঢেঁকির প্রচলন রয়েছে এখন? হ্যাঁ হ্যাঁ অনেক। আর ঢেঁকির যে গুঁড়িটা হয় আর যে মেশিনে যে গুঁড়িটা হয় এই দুটোর মধ্যে কি পার্থক্য একটু বলবেন? পার্থক্য হচ্ছে যে এই এই গুঁড়িতে পিঠে ভালো হয় আর কি। ঢেঁকিরটাতে? হ্যাঁ। স্বাদ কেমন হয়? স্বাদ স্বাদ ভালো। আচ্ছা আর যেটা কলের? কলেরটা পিঠা হয় নাই ঠিক, ওটা ওই যে গরম হয়ে যায় বলে। আপনার নাম? আমার নাম ফটিক মাহাতো। বাড়ি কোথায়? বাড়ি বাউন্ডিয়া। আপনি কি আপনার ভবিষ্যৎ নিয়ে চিন্তিত? মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ করার পর কি নিয়ে পড়বেন ভাবছেন? আজই চিন্তা না করে চলে আসুন ঝাড়গ্রাম শহরের বিদ্যাসাগর পল্লীর নবজ্যোতি এডুকেশন সোসাইটিতে। 100% চাকুরির নিশ্চিত সুযোগ, বিনামূল্যে শিখুন হোটেল ম্যানেজমেন্ট কোর্স। এখানে দুটি কোর্স শেখানো হয়, ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিস স্টুয়ার্ড, কমার্স শিপ। যোগ্যতা ন্যূনতম অষ্টম ও মাধ্যমিক পাশ, আসন সংখ্যা সীমিত। আজই যোগাযোগ করুন 7076879600, 7076879200, 9932279383 এবং 8388036067 নম্বরে।